একের পর এক ফসলের জমি গ্রাস করছে পদ্মা ভাঙতে ভাঙতে নদী চলে এসেছে কেউ কেউ মাথা হারিয়েছে অবশিষ্ট যা আছে নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র কুষ্টিয়া মিরপুরের তালবাড়িয়া থেকে সদরপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে আতঙ্কের দিন কাটাচ্ছেন বাসিন্দারা দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙনের মুখে পড়বে কুষ্টিয়া পাবনা মহাসড়ক এক মাইল দূর থেকে ভাঙিয়ে আসে সাহেবনগর গ্রামের কাঁদি সব ভেঙে যাচ্ছে এই নদী যে কিভাবে আমাদের বাড়ি আমার এই বাড়িটা বাঁচাবি আমার এই ছোট বাচ্চাটা বাঁচাবি সরকারের কাছে আমাদের আকুল আবেদন সে যদি শক্ত বেড়ি বাদ দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের গ্রামটা রক্ষা পাবে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙনোদের চেষ্টা চলছে জানান পানিনন বোর্ডের কর্মকর্তা ইতিমধ্যে সিলেক্টেড হয়েছে সেই সকল ঠিকাদারকে সাইডে মোবিলাইজেশন করার জন্য নির্দেশনা দিছি আশা করি যখন পানি নেমে যাবে এবং নামার সাথে সাথেই তারা কাজ বাস্তবায়ন শুরু করবে সেখানে আমরা ব্লক এবং জিওব্যাক দ্বারা পার সংরক্ষণ করে স্থায়ী প্রতিরক্ষার কাজ বাস্তবায়ন করব পানি বোর্ডের তথ্য রক্ষা প্রকল্পে এক কোটি টাকার কাজ টেন্ডার হয়েছে ডিসেম্বর মাসেই শিগগিরই শুরু হবে পদ্মা নদীতে ভাঙন রোধের স্থায়ী বাঁধের কাজ এস এম রাশেদ সময় সংবাদ কুষ্টিয়া